নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিপসেভ। চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানী আগরতলার রাজপথে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এক নির্যাতিতা কিশোরীর সঙ্গে দেখা করলেন ত্রিপুরা সফররত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। 26,000 টাকা ব্যয়ে বৃহস্পতিবার উদ্বোধন হলো নবনির্মিত কুলবাড়ি চৌধুরীপাড়া ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার। উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। এসে গেছে সাধু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরের রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা, আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিপসেভ কিট আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিপসেভ কিটস। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। বৃহস্পতিবার 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানী আগরতলার রাজপথে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এই শোভাযাত্রাটি রাজধানীর বিবেকানন্দ স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এই দিবস উপলক্ষে এদিন আগরতলায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রাজধানীর বিবেকানন্দ স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন আগরতলা পুর নিগমের 12 ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দেবসহ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এবছর বিশ্ব ক্যান্সার দিবসের স্লোগান হল ক্যান্সার দ্রুত শনাক্ত করলে আরোগ্য লাভ সম্ভব। শোভাযাত্রায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা ক্যান্সারের বিষয়ে সচেতন বিষয়ক নানা প্লে কার্ড নিয়ে সামিল হয়েছিলেন। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগেও এই দিবসটি উপলক্ষে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজকে মূলত আন্তর্জাতিক ক্যান্সার দিবস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সমস্ত দেশের মধ্যে আজকের দিনটাকে পালন করা হচ্ছে। ক্যান্সারের রোগ বিষয়ে, ক্যান্সারের যে বিষয়গুলির মধ্যে দিয়ে ক্যান্সার রোগ আক্রান্ত হতে পারে তার বিরুদ্ধে প্রচারের জন্য আমাদের ত্রিপুরায় ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের উদ্যোগে DS ফাউন্ডেশন অফ কলকাতার মেন উদ্যোক্তা, তাদের আহ্বানে আজকে এখানে স্টুডেন্টদের নিয়ে আমাদের শহরে একটা র্যালি হচ্ছে। আমরা জানি এই ক্যান্সার একটা মরণবিধি, এই রোগ যে কোনো কারণে হতে পারে। বিওর রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এক নির্যাতিতা কিশোরীর সঙ্গে দেখা করলেন ত্রিপুরা সফররত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে হাসপাতালে নির্যাতিতা মেয়েটিকে দেখতে গিয়েছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। রাজধানী আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এক নির্যাতিতা কিশোরীর সঙ্গে দেখা করলেন ত্রিপুরা সফররত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন ত্রিপুরার পশ্চিম জেলার জিরানিয়া এলাকায় 14 বছর বয়সী এক উপজাতি কিশোরীকে মোবাইল ফোনের টাওয়ারে বেঁধে গণধর্ষণ চালায় একদল দুষ্কৃতী। পরে ওই কিশোরী অপমানিত হয়ে বাড়ি ফিরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় মেয়েটির চিকিৎসা চলছে আগরতলা মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের ICU। বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি AGMC গিয়ে মেয়েটির সঙ্গে দেখা করেন সরকারের মাইক্রো ও স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ সিং। তিনি মেয়েটি ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মেয়েটিকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় তিনি সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন কমিউনিস্ট দল দাবি করে তারা গরিবের দল, কিন্তু রাজ্য সরকার রাজ্যের উপজাতিদের সুরক্ষা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই। মানিক সরকার কা রাজ রহা জো ST কো সুরক্ষা না দে পায়ে আর ও ভি ঘটনা উস দিন ঘটি 26 জানুয়ারি কে দিন জব পুরা দেশ গণতন্ত্র কো মনা রহা থা আর কোই সরকার কা প্রতিনিধি মন্ত্রী আয়া নেই। কমিউনিস্ট পার্টি আপনে কো কহতি হ্যা গরিবো কি পার্টি, ইয়ে দুর্ভাগ্য হ্যা ইহাঁ বেটি মহিলা সুরক্ষিত নেই হ্যাঁ। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে হাসপাতালে নির্যাতিতা মেয়েটিকে দেখতে গিয়েছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব। তিনি জানান মেয়েটির আর্থিক অবস্থা খুব খারাপ, সরকারিভাবে মেয়েটিকে কোনো সাহায্য করা হয়নি, তাই ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে মেয়েটির পরিবারকে 50,000 রুপি আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে তিনি আরও বলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী হায়দ্রাবাদ যাওয়ার সময় পান, কিন্তু হাসপাতালে গিয়ে নির্যাতিতা এক কিশোরীকে দেখার সময় পাননি। ICU থেকে জানলাম যে বিল দেওয়ার মতো ওদের কোনো ক্যাপাবিলিটি নেই, ব্যবস্থা নেই, সরকারের তরফ থেকে কোনো সাহায্য করা হয়নি। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে আমরা 50,000 টাকার চিফ মিনিস্টারের হায়দ্রাবাদ যাওয়ার সময় হয়, সীতারাম ইয়েচুরি ত্রিপুরা রাজ্যে এসে হায়দ্রাবাদ যাওয়ার সময় হয়, কিন্তু এই রাজ্যের মধ্যে 14 বছর একটা জনজাতি মহিলাকে, মেয়েকে এইভাবে বলাৎকার করা হলো, কজন খেলো, কিন্তু চিফ মিনিস্টার সময় নেই, সীতারাম ইয়েচুরি সময় নেই, তার জন্য ত্রিপুরাবাসীকে জাগতে হবে, আপনারা আমার সঙ্গে দিন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার উদ্বোধন হলো বক্সনগর ব্লক এলাকায় 19,26,000 টাকা ব্যয়ে নবনির্মিত কুলুবাড়ি চৌধুরীপাড়া ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার। উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। রাজ্যের সংখ্যালঘু মুসলিম অংশের ছাত্রছাত্রীদের উন্নয়নে যুক্ত হলো আরও একটি পালক। বৃহস্পতিবার এক অনারম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো 19,26,000 টাকা ব্যয়ে নবনির্মিত বক্সনগর ব্লক এলাকার কুলুবাড়ি চৌধুরীপাড়া ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার নতুন ভবনের।
উদ্বোধক ছিলেন রাজ্যের যুব ক্রীড়া শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শহীদ চৌধুরী। এদিন মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনকে কেন্দ্র করে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শহীদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমার ওয়াকফ কমিটির সভাপতি তথা সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জ্যাসমিন আক্তার, পঞ্চায়েত সমিতির সদস্য শোভা মিয়া, সোনামুড়া মহকুমা বিদ্যালয় পরিদর্শক কুমুদরঞ্জন মজুমদার, কুলবাড়ি গাঁও প্রধান হুমায়ুন মিয়া, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল আলম চৌধুরী, সম্পাদক অহিত চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মন্ত্রী শহীদ চৌধুরী রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, পরিকল্পনা গ্রহণ করে রাজ্যের মধ্যে কাজ করছে। আমরা রাজ্য সরকার সাতটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে আমাদের অগ্রাধিকারের ক্ষেত্র। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের রাজ্যের তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি এবং সংখ্যালঘু অংশের মানুষজন যারা বসবাস করে তাদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে রাজ্য সমভাবে অগ্রগতি ঘটবে না, কারণ এক জাতি পিছনে থাকবে আরেক জাতি এগিয়ে যাবে। এই যদি পরিস্থিতি হয় তাইলে যে জাতি পিছিয়ে আছে সেটা আগে যে যাইতেছে সেই জাতিটাকে টেনে পিছনের দিকে ধরে রাখবে। পাশাপাশি মন্ত্রী শহীদ চৌধুরী এদিন বর্তমান কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে বলেন, মাটিতে নামার সময় নেই, মানুষের যে সমস্যা, দৈনন্দিনের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে ভাববার সময় কোথায়? ঠিক আছে, সময় না হওয়া নাই বাদ দিলাম, মানুষ দুঃখে কষ্টে আছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, যার ফলে জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে, এটা না কমল। তাইলে নরেন্দ্র মোদী সরকার কি দায়িত্ব পালন করছেন? নরেন্দ্র মোদী সরকার দায়িত্ব পালন করছেন আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, শিবসেনা, উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি, এই দলগুলো। এই হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী এই দায়িত্ব এখন কাঁধে নিয়েছে। কি করছেন এই দায়িত্ব কাঁধে নিয়ে? যা ধর্ম বর্ণ পাতের মধ্যে, জাত পাতের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সদস্য শামসুল হক বলেন, রাজ্যে একটা সময় সংখ্যালঘুদের বড় সমস্যা ছিল নিরাপত্তা, কিন্তু 1978 সালে রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘুরা নিরাপত্তা পেয়েছে। বামফ্রন্ট সরকারই রাজ্যে সংখ্যালঘুদের আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়েছে, যা বর্তমানেও জারি রয়েছে। সংখ্যালঘুদের সবচেয়ে বড় বিপদ ছিল সেটা হচ্ছে নিরাপত্তা, নিরাপত্তাহীনতার মধ্যে তাদের যে ভারতবর্ষের মধ্যে বসবাস সেখানে করতে হয়েছে। রাজ্যে বামপন্থী সরকার আসার পরে এই সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে, তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের তাদের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন কর্মসূচি সেদিন তারা গ্রহণ করেছিলেন নিরাপত্তার কারণ ভাবে। এই রাজ্যে বামফ্রন্ট সরকার মানুষের কাছে, সংখ্যালঘুদের কাছে পৌঁছে দিয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদীপ প্রজ্বলন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। এরপর ফলক উন্মোচন ও ফিতা কেটে নতুন পাকা ভবনের উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। উল্লেখ্য, 1985 সাল থেকে পথ চলা শুরু করে এই মাদ্রাসাটি, বর্তমানে মাদ্রাসাটিতে মোট 47 জন ছাত্রছাত্রী রয়েছে, যার মধ্যে 17 জন ছাত্র এবং 30 জন ছাত্রী। এদিন এই মাদ্রাসার নবনির্মিত পাকা ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। মৃত্যুর পর দেহ অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে সমাজ কল্যাণে ব্রতী হন। এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ। সুস্বাস্থ্য বজায় রাখতে 18 থেকে 65 বছর পর্যন্ত সুস্থ ব্যক্তি মাত্রই নিয়মিত রক্তদান করুন ও অন্যদের নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধ করুন। মূল্যবান জীবন রক্ষা করুন। যোগাযোগ করুন নিম্নলিখিত ঠিকানায়: মেম্বার সেক্রেটারি TSBTC, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণের স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমহানি, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। ইজি কাজে হাত দিছি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি কাজ করে ছন্দে, মুখ বিজি হাত বিজি টমটম সাথে, বেশি বেশি পাপ টমটম ক্র্যাকারসের টক ঝাল মজাদার সাথে। আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত, চলে যাচ্ছে অন্যান্য খবরে। হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হলে মনোনয়নপত্র জমা দিলেন তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত 8টি ভিলেজ কমিটির 64টি আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। লাল ঝণ্ডা স্রোতে ভাসিয়ে দিয়ে সমগ্র তেলিয়ামুড়া শহর কাঁপিয়ে হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হলে মনোনয়ন জমা দিল তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত 8টি ভিলেজ কমিটির 64টি আসনের বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। তেলিয়ামুড়া সিপিএম মহকুমা কমিটির কার্যালয় থেকে পায়ে হেঁটে শহরের উপর দিয়ে লাল ঝণ্ডা কাঁধে নিয়ে সুবিশাল মিছিল সংগঠিত করে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির সামনে পৌঁছায় হাজার কর্মী সমর্থকরা। মিছিলের নেতৃত্ব দেন জিএমপি রাজ্য কমিটির সদস্য তথা সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, সিপিএম জেলা কমিটির সদস্য অশোক দাশগুপ্ত, সিপিএম মহকুমা কমিটির সদস্যা গৌরী দাস সহ অনেকে। বিগত দিনের উন্নয়ন এবং আগামী দিনে বৃহত্তর পরিকল্পনার এবারে বামফ্রন্টে নির্বাচনী লড়াইয়ের হাতিয়ার। একটা সময় ছিল প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী একমাত্র সম্বল ছিল বন্দুকের আওয়াজ ও গুলির লড়াই। সব ভুলে গিয়ে নতুন ত্রিপুরা উন্নয়নের জোয়ারে ভাসছে সর্বত্র, বললেন সিপিএম জেলা কমিটির সদস্য অশোক দাশগুপ্ত। কংগ্রেসের তো আসলে প্রত্যন্ত উপজাতি এলাকা, তাদের কোনো সংগঠন নেই। এখানে মূলত ত্রিপুরালের নামে যেই রাজনৈতিক দল এবং আইপিএফটি, তাদের পেছনে অঘোষিতভাবে কংগ্রেস বামফ্রন্টকে পরাজিত করার জন্য তারা অঘোষিতভাবেই কাজ করতেছে। তারা প্রকাশ্যে তাদের কোনো সংগঠন নাই, তো প্রত্যন্ত এলাকায় তাদের কোনো রাজনৈতিক ভিত্তি নাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে একই দিনে সালামা ব্লকে ও আম্বাসা ব্লক আধিকারিকের নিকট মনোনয়ন জমা দিলেন আইপিএফটি দল। এদিন দুর্গাচৌনি ব্লকের 6টি গাঁও সভায় পৃথক পৃথকভাবে মনোনয়ন জমা দিল কংগ্রেস, আইপিএফটি এবং বিজেপি দল। সিপিআইএম নয়, আইএনপিটি নয়, আইপিএফটি, বিজেপি দল। গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবে সিপিএম পার্টির বিরুদ্ধে। বৃহস্পতিবার সালামা ব্লকে মনোনয়নপত্র দাখিল করে এমন মন্তব্য করেন এলাকার মানুষ। উল্লেখ্য, সালামা ব্লকের অধীন মোট 10টি ভিলেজ কমিটি নির্বাচনে শাসক বামফ্রন্ট দল মোট 83টি আসনে সব কয়েকটি ওয়ার্ডে প্রার্থী পদ দাখিল করে। এর মধ্যে শরিক দল সিপিআই, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি দলকে মাত্র 1টি করে আসন দেয়। মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ে বিরোধী দল বিজেপি, আইপিএফটি, আইএনপিটি মোট 66টি আসনে প্রার্থী দেয় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত। বৃহস্পতিবার নাকফুল ভিলেজ কমিটির 4টি ওয়ার্ডে 9টি আসনে প্রার্থী দেয় বিজেপি দল। পানবোয়া ভিলেজ কমিটি নির্বাচনে সব কয়টি ওয়ার্ডে মনোনয়ন দাখিল করে আইপিএফটি দল। দলের নেতৃবৃন্দ জানান, পানবোয়া ভিলেজ কমিটিতে সিপিএমের সঙ্গে আইপিএফটি সরাসরি লড়াই হবে। আমরা কোনো দল নাই, নির্দল। আমরা সিপিএমের এগেনস্টে আমরা ইয়ে করতেছি, প্রতিদ্বন্দ্বিতা করতেছি।
লক্ষণীয় বিষয় হলো মেন্দিহর ভিলেজ কমিটি নির্বাচনে জনগণের জোট সব কয়েকটি ওয়ার্ডে প্রার্থী দেওয়ায় সরাসরি লড়াই হওয়ার সুবাদে লড়াই বেশ জমবে বলা চলে। এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টায় টিপিপি আইএনপিটি কংগ্রেস ভিলেজ ভিত্তিক মহাজোটে মনোনয়নপত্র জমা দিল। এদিন আমবাসা বাজার থেকে এক সুবিশাল মিছিল বের হয়। মিছিল শেষে টিপিপি আইএনপিটি এবং কংগ্রেস মনোনয়নপত্র জমা দিল আমবাসা ব্লক আধিকারিকের নিকট। ১৫টি ভিলেজ কমিটিতে সবগুলিতে মহাজোট লড়ছেন দলগুলি। তারা সর্বত্রই আশাবাদী যে ভোটে ভালো ফল হবে, সিপিএমকে পরাজিত করবে। ওয়ানসুক মানে বিশিং চং এডিসি এলাকাও ভিলেজ কমিটি নির্বাচন কোনো রাস্তাঘাট ব্যবস্থা অংয়া কোনো টৈনি ব্যবস্থা অংয়া বিভিন্ন রকম চং স্কুল রোবো নাইখা চং স্কুল তো মাস্টার করে বিভিন্ন রকম জায়গার লুংরা সুংরাং তোখা চং তিনি ট্রাইবেল যদি চং টিটি এডিসিও যা তোমায় সুযোগ সুবিধার কোনো মাইয়া বামফ্রম নেশা চক চং লাগাতার ৩৩ বছর তোমজাক ও লাগাতার ৩৩ বছর তোমানে চং বামফ্রম বাই লড়াই উনা নিখে চং ১:১ উনা নানা হিনচিনে। একই দিনে দুর্গাচৌনি ব্লকের ৬টি গাঁও সভায় পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিল কংগ্রেস, আইপিএফটি এবং বিজেপি দল। এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলে শেষ মুহূর্তে লড়ে চড়ে বিরোধী কংগ্রেস, বিজেপি, আইপিএফটি দল। বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো মনোনয়নপত্র দাখিল করে। দুরাই শ্যামরাই ভিলেজ কমিটির মোট ৬০টি আসনে সব কয়েকটি আসনে প্রার্থী দেয় কংগ্রেস দল। দলের জেলা কংগ্রেস সভাপতি মনোজ কান্তি দেব জানান, দুরাই শ্যামরাই এডিসি ভিলেজ দখল করতে সক্ষম হবে কংগ্রেস দল। আসনটা ভিলেজ কাউন্সিল নির্বাচন উপলক্ষে এই শ্যামরাই ছড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত যে ৪টা ওয়ার্ড রয়েছে সেই ৪টা ওয়ার্ডের ৭টা সিট রয়েছে, সেই ৭টা সিটে আমরা জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা এইমাত্র মনোনয়ন পত্র দাখিল করেছি এবং আমরা প্রত্যাশা করছি, আমরা আশা করছি যে এবারকার নির্বাচনে কংগ্রেস দল এই শ্যামরাই ছড়া ভিলেজ কাউন্সিলে ভালো রেজাল্ট করবে এবং এখানের জনগণ যারা রয়েছেন দীর্ঘদিন ধরে তারা পানীয় জল, রাস্তা, আপনারা দূরে ছড়া রাস্তা গেলে দেখতে পারবেন তারা রাস্তার অবস্থা বেহাল ছড়ায়। অপরদিকে শেতরাই ভিলেজ কমিটির সব কয়েকটি আসনে প্রার্থী দিতে সক্ষম হয় বিজেপি দল। বৃহস্পতিবার দুর্গাচৌনি ব্লকের পশ্চিম লম্বুছড়া শ্রীরামপুর ভিলেজ কমিটি নির্বাচনে ১২ জন আইপিএফটি প্রার্থী মনোনয়ন দাখিল করেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রবীর সাহা এবং রংলাল আচার্যের নিকট। তারাও জয়ের ব্যাপারে আশাবাদী। শ্রীরামপুর ভিলেজ কাউন্সিল কতজন প্রার্থী দিবেন আপনারা? আমরা ৭ জন। ৭ জন প্রার্থী। ওয়ার্ড কয়টা আছে এখানে? ওয়ার্ড ৭টা। ৭টা ওয়ার্ড আছে। তো আপনি এবার যে মানে এডিসি যে নির্বাচন, আপনাদের হাতে মূল ইস্যুটা কি থাকবে? ইস্যুটা আমরা জ্বরের রাস্তা, অনেক কিছু প্রকল্প রয়েছে, আমরা সিপিএম লোকে হয়ে তারা দুর্নীতিটা আমরা পছন্দ করি না, এর জন্য আজকে আমরা আইপিএফটি প্রার্থী জিতেছি। তো আপনারা কতটুকু আশাবাদী পাহাড়ে এত বড় একটা দল সিপিএম সঙ্গে? আশাবাদী পাহাড়ে আশাবাদী বহুত অনেকটাই আছে, আমরা সব মিলে ভবিষ্যতে আমরা এগোতে পারবো, প্লাস সবাই মিলে আমরা কাজ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা তফসিলি জাতি সমবায় সমিতি বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে পাঁচ দফা দাবির ভিত্তিতে বিশালগড়ের দলিত অধিকার মঞ্চের ৪ ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয়েছে। পাঁচ দফা দাবির ভিত্তিতে বিশালগড়ের দলিত অধিকার মঞ্চের ৪ ঘন্টার গণ অবস্থান সংগঠিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত বিশালগড় ব্রিজ চৌমুনি এই কর্মসূচি পালন করা হয়। উদ্যোক্তা ত্রিপুরা তফসিলি জাতি সমবায় সমিতি বিশালগড় বিভাগীয় কমিটি। দাবিগুলোর মধ্যে অবিলম্বে দলিত ইস্যু নিয়ে আলোচনা করতে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা, রাজ্যের একটি লোকসভা আসন বৃদ্ধি করে তা তফসিলি জাতির জন্য সংরক্ষণ করা এবং বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ করতে অবিলম্বে আইন পাশ করিয়ে তা কার্যকর করা ছিল অন্যতম। এদিনের এই চার ঘন্টার গণ অবস্থানে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য তফসিলি জাতি সমবায় সমিতির রাজ্য কমিটির সদস্য মাধব মজুমদার, তফসিলি নেতা সন্তোষ বিশ্বাস এবং বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক নারায়ণ দাস সহ অন্যান্যরা। তাছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় সিপিএম মহকুমা সম্পাদক সিদ্দিকুর রহমান এবং প্রদেশ রায়। এই ভারতবর্ষে তফসিলি অংশের মানুষের জন্য সংবিধানে বহু সংস্থান রাখা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারগুলোর তার বাহানার কারণে, সদিচ্ছা নেই এই কারণে তফসিলি অংশের মানুষ যে টিমিরে ছিল সেই টিমিরেই আছে,
খুব দুরবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষের তফসিলি অংশের মানুষ বিনা বিবাদে করছে। তাই দলিত শোষণ মুক্তি মঞ্চ ডাক দিয়েছে আগামী দিনে তফসিলি অংশের মানুষ বিভিন্ন দাবিতে সংগঠিত হয়ে তাদের দাবিগুলো আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি আন্দোলনের কর্মসূচি জারি রাখার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ন্যায্য মজুরি না পাওয়াতে বন্ধে বসল শ্রমিকরা। অভিযোগের তীর মনারচক পাওয়ার মাছ কোম্পানির দিকে। মজুরি যতদিন না মিলবে ততদিন বন্ধ থাকবে কাজ, জানিয়েছে কোম্পানির শ্রমিকরা। তিন মাস ধরে মজুরি না পাওয়ায় বন্ধ করে দিল কাজ শ্রমিকরা। মনারচকের পাওয়ার মাছের নামে অন্ধ্রপ্রদেশের একটি কোম্পানি কেবল লাইনের কাজ করছে মনারচকে, কিন্তু তিন মাস যাবৎ শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে না। শ্রমিকরা তাদের মজুরি না পেয়ে সম্পূর্ণ দিশেহারা। শ্রমিকরা জানান, তাদের এই সংস্থা পাওয়ার মাছ তাদের মজুরি নিয়ে তালবাহানা করছেন। এই শ্রমিকদের মধ্যে কিছু কিছু শ্রমিক তাদের মজুরি চাইলে সংস্থার কিছু আধিকারিকরা তাদের কিছু টাকা দিয়ে কাজ থেকে বিদায় করছেন। অবশেষে শ্রমিকরা সকলে মিলে কাজ বন্ধের ডাক দেয়। বৃহস্পতিবার পর্যন্ত দুদিন ধরে পাওয়ার মাছের কাজ বন্ধ করে রাখে শ্রমিকরা। এদিকে নেপকোর সূত্রে খবর, সংশ্লিষ্ট এই সংস্থাটিকে তাদের টাকা দিয়ে দিয়েছে নেপকো। কিন্তু কেন শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি পাওয়ার মাছের আধিকারিকরা। অপরদিকে এক শ্রমিক জানান, যতক্ষণ তাদের মজুরি না দিচ্ছে কর্তৃপক্ষ তারা কাজ বন্ধ করে রাখবেন। দুই মাস হয়ে গেছে, তিন মাস রানিং, বেতন হয়নি এখনো। আমাদের ফাইনাল যখন চাই ফাইনাল দিতে চায় না। ফাইনালে শুধু বলছে যে ফাইনালটা বেতন নিয়ে নাও আর চলে যাও, দু তিন হাজার টাকা দিয়ে দিও, এরকম বিদায় করেছে। অনেককে বিদায় করেছে, ধুবিও আছে, এরপরে অশোক সোনার দুই তিনজনকে ফাইনাল দিয়েছে আমাদের সঙ্গে, তারা চলে গেছে এরকম। তারা এখন আমাদের ফাইনালও দিতে চায় না। আমরা ফাইনাল যখন চাই তখন বেতন নিয়ে চলে যাও, ফাইনালে কিছু হয়নি, তোমরা নিজে ফাইনাল চাইছো, তোমাদের অন্য কোম্পানি রেখেছে এরকম বলছে। তারা আমাদের কিন্তু তারাই রেখেছে পাওয়ার ম্যাক্সে, কিন্তু বলছে পিআরবি রেখেছে এরকম বলে আমাদেরকে এরকম করছে। দুই মাস ধরে বেতন বেতন নেই, যতদিন পর্যন্ত বেতন হবে না আমরা ডিউটিতে ডিউটি করবো না আর কি। কাজ গতকালকে থেকে বন্ধ আছে, শুধু বেতনই নেই, আমরা ইয়ে ফাইনালও চাইছি। ফাইনালে যাও, আমাদের টাকা হয় তা আমাদের দিয়ে দেও, আমরা চলে যাবো। সবেমাত্র নেপকো তাদের পায়ে দাঁড়িয়েছে, এরই মধ্যে শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে দিল। তবে যদি এইভাবেই চলে তাহলে আবারও হয়তো নেপকোর বিদ্যুৎ উৎপাদনে নতুন বাধা সৃষ্টি হতে পারে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আসলে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের সাতচার ব্লকে মনোনয়নপত্র জমা দিল বিরোধী দল কংগ্রেস এবং আইপিএফটি। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার সাতচার ব্লকে বিরোধী দল কংগ্রেস এবং আইপিএফটি প্রার্থীরা বিডিও নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। বিভিন্ন এলাকা থেকে জাতি উপজাতি অংশের মানুষ মিছিলে যোগ দেয়। মিছিল করার সময় ব্লকের সামনে ৪৪ নং জাতীয় সড়কের উপর পুলিশের সামনে চলন্ত গাড়ির উপর হামলা চালায় কিছু আইপিএফটি দলের যুবক। অবশেষে মনুবাজার থানার পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে করে ম্যাক্স গাড়িটির সামনের অংশ ভেঙে দেয় হামলাকারীরা। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, একটা স্বচ্ছ ভিলেজ কমিটি এবং তাছাড়া জনগণের সবচেয়ে তারা যে বেকায়দায় ফেলে রেখেছে যেটা আমাদের ভিলেজ কমিটি অফিস, সেই অফিসকে তারা দলীয় অফিস হিসাবে ব্যবহার করেছিল। তখন আমরা প্রতিশ্রুতি দিয়েছিল যে দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছ প্রশাসন হবে, সঙ্গে সঙ্গে এই ভিলেজ কমিটি অফিস থেকে আমরা সিপিএমের যে নির্বাচনী থেকে শুরু করে বিভিন্ন অফিসের মতো ব্যবহার করা সেটাকে আমরা মুক্ত করেছি, সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা সেটা আমরা রক্ষা করেছি। জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্নে শুধু এই ভিলেজ কাউন্সিল না, তো আমরা যতক্ষণ আমরা ত্রিপুরা ল্যান্ড একটা পুরো রাজ্য পূর্ণ রাজ্য হিসেবে যতক্ষণ আমরা রিসিভ না করছি, তো ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, এই আশ্বাস নিয়ে আমরা প্রচার চালাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনের সুতারমুড়া এডিসি ভিলেজ দখলের লক্ষ্যে জোরদার প্রচার শুরু করে দিয়েছে আইপিএফটি। বৃহস্পতিবার এই ভিলেজের তিন নং ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে বের হয় তারা। সুতারমুড়া এডিসি ভিলেজ দখলের লক্ষ্যে জোরদার প্রচার শুরু করে দিয়েছে আইপিএফটি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উক্ত ভিলেজের তিন নং ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে বের হয়। এদিন গোয়াচরণপাড়া এবং মরগাঁওগাং এলাকার মানুষদের কাছে ভোট ভিক্ষা করেন প্রার্থীরা। ওয়ার্ডের দুই মনোনীত আইপিএফটি প্রার্থী সুকুমার দেববর্মা এবং রতিরানী দেববর্মা তাদের দলীয় সমর্থকদের নিয়ে ভোটারদের দোয়ারে দোয়ারে যান। সাড়াও পাচ্ছেন ব্যাপক।
প্রচারে বেরিয়ে প্রার্থীরা মানুষদের দুঃখ দুর্দশার কথা শোনেন। তারা এলাকার ভোটারদের প্রতিশ্রুতি দেন যে ক্ষমতা এলে মানুষের ছায়া সঙ্গী হবেন, বিশেষ করে এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল এবং শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্রের ব্যাপক উন্নতি ঘটাবেন। তারা এও বলেন যে বাম আমলে পাহাড়িদের উন্নয়ন ঘটেনি। সরকার ফাঁকি আঁকে অবশ্যই মানায়, তাই শুনি যে ত্রিপুরা ল্যান্ড বিশৃঙ্গ তংনাই ওয়ানসাং থং যে থরকুং থং মণিপুরে ফানং থং বরং ত্রিপুরা ল্যান্ড বিশৃঙ্গ তংনাই বরং বসাবতী বিনি বসাবতী হাই যে তিনি কলেজ ডিগ্রি নাজাক সেরাই কলেজ পাস খাইজাক, বিএ পাস খাইজাক, টুয়েলভ ক্লাস পরে যাক, তাই মেট্রিক ফেল, মেট্রিক পাস বরং ন মুংসা চাকরি রে ইমানিয়া আপন বাগে সিং বিরোধীকে মাবা চাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছে আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানী আগরতলা রাজপথে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এক নির্যাতিতা কিশোরীর সঙ্গে দেখা করলেন ত্রিপুরা সফররত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। 26,000 টাকা ব্যয়ে বৃহস্পতিবার উদ্বোধন হলো নবনির্মিত কুলুবাড়ি চৌধুরী পাড়া ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার। উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।